কম্পিটিভে দুনিয়ায় আপনার প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি প্রণদীপ আর ডব্লু বিসিএস এর আর মাত্র পনেরো থেকে ষোলো দিন বাকি আছে তো এই অল্প সময় আপনারা কি কি কাজ করতে পারেন সেগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব তো নতুন বেশি কিছু বলার নেই আপনারা অলরেডি যেটা পড়াশোনা করেছেন আপনারা অলরেডি যে ডিভিশনটা দিয়েছেন মক টেস্ট দিয়েছেন তাতেই আপনার কিন্তু নাম্বার খুব ভালো জায়গায় চলে যাবে আর তবু আপনাদের আরও দশ থেকে পনেরো নাম্বার যদি আপনারা ইনক্রিজ করতে চান লাস্ট পনেরো দিনে এই কাজগুলো কিন্তু অবশ্যই করবেন বেসিক জিনিস আপনারা অবশ্যই সেগুলো করছেন কিন্তু এগুলোকে আর একটু প্রাধান্য দিন তাহলে কিন্তু আপনার নাম্বার আর একটু বাড়বে দেখুন রিভিশন আরও একবার টোটাল রিভিশনটা করতে পারেন এবং কোথা থেকে করবেন এখন তো পুরো বই এম লক্ষ্মীকান্ত ধরে রিভিশন করার টাইম নেই বা হিস্ট্রি যে কোনো একটা মোটা বই ধরে রিভিশন করার টাইম নেই আপনি যে কোনো একটা ম্যানুয়াল বই তুলে নিন বা যে কোনো একটা মোটামুটি একটা সমস্ত সাবজেক্টের কম্পাইলেশনওয়ালা একটা বই তুলে নিন সেখান থেকে একবার রিভিশনটা করে ফেলুন রেগুলার মক টেস্ট এবং তার অ্যানালিসিস করুন রেগুলার মক টেস্ট দিন একটা করে এই পনেরো দিন আছে পনেরোটা মক টেস্ট দেবেন নতুন মক টেস্ট এবং সেই মক টেস্টটা ধীরে ধীরে এক একটা করে অ্যানালিসিস করবেন অ্যানালিসিস বলতে কী বোঝাচ্ছে এখানে দেখুন ম্যাথ আর ইংলিশটা আমি এখানে বাদ দিলাম আর কারেন্ট অ্যাফেয়ার্সটা এখানে বাদ দিলাম এই তিনটে জিনিস পরীক্ষার পার্সপেক্ট থেকে অনেকটা কিন্তু আলাদা আসবে ম্যাথ ইংলিশটা কিছুটা হলেও আসবে কিন্তু বাকি যে পোর্শানটা রয়েছে জিএস এস এই জিএস পোর্শানে আপনি যে কোশ্চেনগুলো পাচ্ছেন সেই কোশ্চেনের পার্সপেক্টিভে আর কি কী কোশ্চেন হতে পারে সেখান থেকে বই থেকে একবার রিভিশন করে নিন আর যে কোশ্চেনগুলো পাচ্ছেন না সেগুলোও বই থেকে আরেকবার রিভিশন করে নিন তাহলে কিন্তু আপনার যে নলেজ সেটা আরও কিন্তু স্ট্রং হয়ে যাবে এবার আসে ম্যাথ এবং ইংলিশের ক্ষেত্রে ম্যাথ তো আপনার মোটামুটি এখান থেকে যেগুলো করছেন সেগুলো টাইপের কিছু হয়তো কমন চলে আসবে কিন্তু আপনি ফর্মুলার ওপরে এই কয়েকটা লাস্ট কয়েকটা নিয়ে একটু ভালো করে জোর দিন তাহলে অন্যান্য টাইপের ম্যাথও কিন্তু আপনি এখান থেকে করতে পারছেন ইংলিশের ক্ষেত্রে ভোকাবুলারিটা একটু পরে রাখুন যদি আপনাদের ভোকাবুলারি পড়া না হয়ে থাকে একটু দেখে রাখুন ওয়ান ওয়ার সাবস্ক্রিউশন মিডিয়াম ফ্রেজেস আর ফেজাল ভাব একটু দেখে রাখতে পারেন অ্যান্টোনিম দেখা দরকার নেই কারণ এগুলো কোনো গ্যারান্টি থাকে না যে কোশ্চেন কমন আসবে কি আসবে না আর ইংলিশের ক্ষেত্রে গ্রামারটা একটু ভালো করে দেখে রাখুন গ্রামার থেকেও কিন্তু ঠিকঠাক লেভেলের এবং ঠিকঠাক ওয়েটেজের কোশ্চেন আসবে কারেন্ট অ্যাফেয়ার্স লেটেস্ট ছ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখলেই হবে কারণ গত বছরের প্যাটার্ন দেখা গেছে যে কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ কিন্তু খুব একটা বেশি ছিল না এবং যেগুলো ছিল সেগুলো কিন্তু লাস্ট কয়েকটা মান্থের ছিল স্ট্র্যাটেজিকের ক্ষেত্রে আমি ভিডিও করে দিয়েছিলাম চ্যানেলে ভিডিও আছে দেখবেন মোস্ট ইম্পর্ট্যান্ট স্ট্রাটেজিকে টপিক সেগুলো আপনারা এক এক করে দেখে রাখবেন তাতেই কিন্তু আপনাদের স্ট্রাটেজি কভার হয়ে যাবে নেক্সট প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন মক টেস্ট অ্যানালিস আপনারা যে মক টেস্টগুলো দিয়েছেন আমি স্ট্র্যাটেজিতে প্রথমেই বলে দিয়েছিলাম যে ফার্স্ট পনেরো থেকে কুড়ি দিন কিন্তু আপনাদের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের ওপরে মক টেস্ট দিতে হবে সেগুলোকে কিন্তু অ্যানালিসিস করতে হবে সেগুলোকে আপনি আরেকবার রিভিশন করছেন যেটা আপনি অলরেডি করে এসছেন সেইগুলোকেই কিন্তু আপনি আরেকবার রিভিশন করছেন তাহলে কিন্তু গত বছর বা তার আগের বছর কী টাইপের কোয়েশ্চেন এসেছিল এবং সেখানকার যে স্ট্রেংথ সেটাও কিন্তু আপনার স্ট্রেংথ হয়ে যাবে নেক্সট কোনো নতুন জিনিস নয় এই সময় কোনো নতুন জিনিস জিনিস একেবারেই নয় তাহলে কিন্তু আপনাদের যে স্ট্রেংথ সেটাতেও আপনি ঠিকভাবে কাজ করতে না নতুন জিনিসের থেকে আপনি ডিভিশনের ওপর বেশি জোর দিন এই কয়েকটা দিনে ম্যাথ এবং ইংলিশের ক্ষেত্রে ইংলিশটা তো বলেই দিলাম ম্যাথে ফর্মুলাটা একটু ভালো করে দেখে রাখুন ফর্মুলা বেসড কোশ্চেনে আসে বেসিক কোশ্চেন জিজ্ঞাসা করা হয় খুব দেখতে গিয়ে জিজ্ঞাসা করা হয় না এখানে কিছু জিআই বেসডও কোশ্চেন থাকে এখানে আপনি ক্যালেন্ডার ক্লক এই টাইপের কয়েকটা টপিক কিন্তু দেখে রাখবেন কারণ অন্যান্য জিআই কোশ্চেন আপনি একটু টাইম দিলেও পারবেন কিন্তু ক্যালেন্ডার ক্লক এগুলো যদি আপনি ট্রিক্স না জানেন তাহলে কিন্তু আপনি পারবেন না বা ক্যালেন্ডার ক্ষেত্রে স্পেশালি আপনার যদি কোনো রকম প্যাটার্ন না জানা থাকে বা এই যে ফর্মুলা জানা না থাকে তাহলে কিন্তু আপনি সেগুলো অ্যাটেম্প করতে পারবেন না তো ক্যালেন্ডার ক্লক এগুলো লাস্ট কয়েকটা দিনে দেখে রাখুন ইংলিশের ক্ষেত্রে আমি বলবো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আর ফেজাল ভার্ব আর ইডিয়াম ফ্রেসেস এগুলো পড়ুন আর সিনোনিমিম অ্যান্টোনিম দেখার দরকার নেই কোশ্চেন কমন পেলে ভালো না হলে আপনি গেস্ট ওয়ার্কের উপরেও বেশ করে কিছুটা করতে পারেন কিন্তু এখানে কিন্তু কোশ্চেন কমন আসবে এমন কোনো গ্যারান্টি দেওয়া যায় না তো সেহেতু আমি সিনোমিম অ্যান্টোনিম লাস্ট কয়েকটা দিনে স্কিপ করতে বলি তো এই ছিল ছোট্ট কয়েকটা ইনফরমেশান এগুলো যদি আপনি লাস্ট কয়েকটা দিনে করতে পারেন ঠিকভাবে তবে কিন্তু আপনার নাম্বার কিন্তু এখনকার থেকেও দশ থেকে পনেরো নাম্বার কিন্তু বেড়ে যাবে এটা নিয়ে ফালতু টেনশন করতে হবে না যে কুড়ি নাম্বার বাড়াতেই হবে লাস্ট পনেরো দিনে আপনি যেটা প্রিপারেশান নিয়ে রেখেছেন তার বেশেই কিন্তু আপনার পরীক্ষা হবে লাস্ট পনেরো দিনে কিন্তু আপনি খুব একটা বেশি কিছু করতে পারবেন না আপনার প্রিপারেশনের উপর বেশ করেই কিন্তু আপনার নাম্বার ডিসাইড হবে